আইজিপির এখানে এসেছি, আমরা অবহিতকরণ পত্র নিয়ে এসেছি, এই অবহিতকরণ পত্র জমা দেওয়ার জন্য আমরা এসেছি এবং আমরা জমা দিয়েছি। এ বিষয়ে আমাদের বক্তব্য প্রকাশ করবেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নেতা এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব অ্যাডভোকেট আসিফ কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত দর্শকবৃন্দ, আমার সাথে আজকে আমাদের এই গ্রুপে আছেন আমাদের সুপ্রিম কোর্টের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, উপস্থিত আছেন আমাদের আমাদের সাথে টিমের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডক্টর গোলাম রহমান ভূঁইয়া, উপস্থিত আছেন সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালালউদ্দিন এবং উপস্থিত আছেন ঢাকা বারের আইজিপিটি কোর্টের মেম্বার, নির্বাচিত মেম্বার জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আমরা আজকে আপনারা জানেন 24 এপ্রিল আমাদের ভারপ্রাপ্ত আমির সাংবাদিক সম্মেলন করেছেন যে আগামী 3 দিন আমাদের ধারাবাহিকভাবে সারা বাংলাদেশব্যাপী যে কর্মসূচি আমরা ঘোষণা করেছি, সেই কর্মসূচির মূল টার্গেট হচ্ছে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মী ওলামায়ে কেরামের মুক্তি, দ্রব্যমূল্যের উদ্যোগতি লাগামহীন উদ্যোগতি নিয়ন্ত্রণের দাবিতে আমাদের 28 জুলাই বিভাগীয় শহরে শান্তিপূর্ণ মিছিল, 28 জুলাই বিভাগীয় শহরে শান্তিপূর্ণ মিছিল, 30 জুলাই জেলা সদরে শান্তিপূর্ণ মিছিল, 1 আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আজকে আমরা আইজি মহোদয়ের কাছে আমরা দরখাস্ত দিয়েছি এবং উনি দরখাস্ত রিসিভ করেছেন। এরপরে বাকি কর্মসূচি কীভাবে আমরা পালন করব এই বিষয়টা আমরা ওনার থেকে সময় নেব, সময় নিয়ে হয়তো কালকেই দেখা করার চেষ্টা করব। দেখা করে আমরা আমাদের 28 জুলাই, 30 জুলাই, 1 আগস্ট এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে ওনাদের সার্বিক সহযোগিতা চেয়েছি এবং সহযোগিতার জন্য আমরা সাক্ষাৎ করে বিস্তারিত বিষয়গুলো আমরা ওনাকে অবহিত করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনার কি আইজিপির সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছিল? তার সাক্ষাৎ হয় নাই। আগামীকালও আসার চিন্তা ভাবনা আছে? চিন্তা করছেন যদি সময় দেন, যদি আপনি অনুমতি না পান সেক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনা কি? অনুমতি তো পাওয়ার নাগরিক অধিকার অবহিত, হ্যাঁ আমরা চাইতেছি যে গণতান্ত্রিক যে সাংবিধানিক যে ধারাবাহিকতা সেটা রক্ষা করার জন্যই আমাদের এই প্রোগ্রামগুলো নিয়মতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার, আমাদের এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করছি। সেই কর্মসূচির মূল টার্গেট হচ্ছে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা এবং আমাদের আমির ডাক্তার শফিকুর রহমানের সহ আমাদের নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরামের মুক্তি, আর 3 নম্বর হচ্ছে যে দ্রব্যমূল্যের আগামী যে উদ্যোগতি এটা নিয়ন্ত্রণ, এই 3টা দাবিতে আমাদের প্রোগ্রাম 28 জুলাই বিভাগীয় শহরে শান্তিপূর্ণ মিছিল, 30 জুলাই জেলা সদরে শান্তিপূর্ণ মিছিল, 1 আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ। সিলেট একটি বিষয় লক্ষ্য করেছি যে তাদের সমাবেশ শেষ সময় পর্যন্ত করতে দেনি, সেই ক্ষেত্রে এখানে যদি আশা করি যে এখানে এটা ব্যর্থ ঘটলে আমরা আশা করি ওনারা সহযোগিতা করবেন। সিলেটের ঘটনার পিছনে কারণটা ছিল আশা করছি আমাদের সবকিছু বিবেচনা করেই আমরা আশা করছি যে ওনারা আমাদেরকে এই সহযোগিতা করবেন এবং আমাদের প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ওনাদের সহযোগিতা পাবো, এটাই আমাদের বিশ্বাস। কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এবং নিয়মতান্ত্রিক এই প্রোগ্রাম আমাদের এই অধিকার যেন আমরা মানে চর্চা করতে পারি। ওনাদের পুলিশের পক্ষ থেকে ওনারা বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন করে বলতেছেন যে এই অধিকারের ব্যাপারে ওনারা হস্তক্ষেপ করবেন না। গতকাল আমরা লক্ষ্য করেছি যে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডেতে জামাতের প্রতিনিধি দল সেখানে অংশগ্রহণ করেছে এবং দেশের রাষ্ট্রীয় এবং অনেক সংসদ সদস্য আছে ওখানে, সাবেক আইজিপি আমরা দেখেছি, তো সেই সময় জামাতের প্রতিনিধি দলের সাথে তাদের এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা বা কোনো ইতিবাচক কোনো বার্তা পেয়েছে কিনা সেখান থেকে? এটা আসলে এটা তো একটা গেট টুগেদার প্রোগ্রাম ছিল, আপনারা জানেন এটা প্রতিষ্ঠাবার্ষিকী আমেরিকান, সেখানে মানে এরকম গণ্যমান্য ব্যক্তি সবাই উপস্থিত ছিলেন, সেখানে তো আসলে একান্ত একটা সাক্ষাৎকার আর মানে একটা সৌজন্য সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাতের মধ্যে কার কী কথা হয়েছে এটা তো আমরা আমাদের জানার বিষয় না, এটা আমাদের এখতিয়ারের বাইরে, এটাও আমাদের নেতৃত্বের মধ্যে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ।